আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুধী দর্শক মণ্ডলী আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আপনারা যারা আমার হজের ভিডিওটি দেখেছেন সেখানে দেখেছেন যে আমি এই বইটির নিয়ে একটি ভিডিও করেছিলাম মূলত আমার এই বইটি হজ ও ওমরার উপর একটি লিখিত বই কিন্তু এর সাথে আমি আরও যেটি অ্যাড করেছি যুক্ত করেছি সেটি হলো বিভিন্ন আমল বিভিন্ন খুঁটি নাটি জরুরি যে আমলগুলি কারণ একটি লোক যখন হজে বা ওমরায় গিয়ে থাকে তখন উনি ওখানে সবসময় আবাদতে মশগুল থাকার চেষ্টা করেন যে সহজে কোন আমলটি করলে আমরা বেশি নেকি পাবো বেশি ফায়দা পাব আর যেহেতু মক্কাতে এক লক্ষ সব যেটি আপনি আমল করবেন তো আমার এই বইতে যেই আমলগুলি রয়েছে এগুলি শুধু মক্কা মদিনার জন্য নয় এগুলি আমরা যে প্রতিনিয়ত বাংলাদেশে থাকি বা অন্যান্য দেশে থাকি অর্থাৎ হজ ওমরা ছাড়া আমরা সাধারণ সময়ে যেই আমলগুলি করে থাকি প্রত্যেক আমরা যেই আমলগুলি করে থাকি যেমন ফজরের পরে এশরাকের নামাজ চাষ্টের নামাজ মাগরীবের পরে আওয়াবিনের নামাজ তারপরে মাগরীবের পরে আমরা কিছু দোয়া দুরুত পড়ি যেমন সুরা তওবার শেষ দুটি আয়াত তারপরে সুরা বাকারার আয়াত তারপরে আমরা আয়তুল কুরসি পড়ি হুম আজির না নার এগুলি পড়ি তারপরে মৃত্যুর পূর্বেই মৃত্যুর আভাস পাওয়ার জন্য আমরা যেই সমস্ত দোয়া তাজবিগুলি প্রতিনিয়ত পড়ি আমার এই বইতে আমি সেইগুলি তুলে ধরার চেষ্টা করেছি যেমন এখানে রয়েছে সাইয়েদুল ইস্তেকফার তারপরে আপনি এশান নামাজের পরে কোন দুরুদ শরীফটি পড়বেন দুরুদ কিন্তু অনেক দূর শরীফ রয়েছে অনেকে বলে যে দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ শরীফ নেই এটি হয়তো তারা না জানার কারণে বা অজ্ঞতার কারণে বলে থাকে এটি আসলে ঠিক নয় বিভিন্নভাবে দরুদ ও সালাম পেশ করা যায় তো আমি আমার এই বইতে বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলি আমলের উল্লেখ করেছি যেমন সকাল সন্ধ্যায় আপনি সাইদুল ইস্তেক ফার পড়বেন তারপরে লা হাউল্লাহ ইল্লা বিল্লাহ এটি সাতবার পড়বেন সুরা হাসরের শেষ দিন আয়াত একবার পড়বেন আয়তুল কসি একবার পড়বেন তারপরে সুরা তাওবার যে লাকাত জোনা আলি হিমা আনিত্যম হারিস এটি পড়বেন তারপরে এখানে আমি তাসাহুদ অর্থাৎ আত্মাহিয়াতু দরুদ ইব্রাহিম দোয়া মাসুরা এই জিনিসগুলি আমি এই ছোট বইতে অর্থাৎ কম্প্যাক্ট আকারে বেশ গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনের যে আমলগুলি এগুলি আমি সন্নিবেশিত করার চেষ্টা করেছি তারপরে জানাজান নামাজ কিভাবে আমরা জানাজান নামাজ পড়ব মক্কা মদিনাতে গেলে কিন্তু আমরা প্রতিনিয়তই প্রতি ওয়াক্তই জানাজান নামাজ আদায় করতে হয় তো সেই যান নামাজ কিভাবে পড়বেন কোন দোয়া পড়বেন আমি কিন্তু এই বইতে বেশ সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপরে সোয়াব রেসানি অর্থাৎ মৃত ব্যক্তির জন্য আমরা কিভাবে দোয়া করব। যাদের আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বোন অনেকেই কবরে চলে গেছেন তাদের জন্য আমরা কিভাবে দোয়া করব। কোন দুরুদ শরীফটি পড়লে বেশি ফজিলত হবে তারপরে সালাতুত তাসবি সালাতুল বীররুল ওয়ালিদাইন সালাতুল সাখরুল মাউদ অর্থাৎ মৃত্যু যন্ত্রণা লাঘবের জন্য কোন আমুলটি করলে কোন নামাজটি পড়লে আমরা আমাদের মৃত্যু যন্ত্রণা কষ্ট কম হবে সেইগুলি এখানে দেওয়া আছে তারপরে আপনি কিভাবে আশরাক নামাজ পড়বেন তাহাজ্জুদ নামাজ পড়বেন সালাতুল দোহা নামাজটি পড়বেন আসরের নামাজের পূর্বে চার রাকাত সুন্নতের ফজিলত কি এই জিনিসগুলি এখানে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনারা যদি এই বইটি সংগ্রহ করেন বেশ উপকৃত হবেন এটি বাইতুল মোকাররম মসজিদের যে মার্কেট রয়েছে বইয়ের যে মার্কেট সেই মার্কেটের সমস্ত বড় বড়ো দোকানগুলিতে পাওয়া যাচ্ছে আর বিশেষ করে অনলাইনে আমার এই যে স্ক্রিনে আমার ফেসবুক আইডিতে যদি আপনারা মেসেজ করেন ইনবক্স করেন আমিও এটি কুরিয়ারে করে পাঠিয়ে দিয়ে থাকি এবং অনলাইনে যেসব বই বিক্রির অনলাইন শপ রয়েছে যেমন রকমারি ডট কম বই গড় অথবা অথবা ডট কম এগুলিতেও আপনারা ইনশাল্লাহ পাবেন এই বইটি বইটির নাম হজ্জে বাইতুল্লাহ ও জিয়ারতে মদিনা তারা যদি বাইতুল মোকারমে গিয়ে বলেন যে মাকারিম সাহেবের হজ্জে বাইতুল্লাহ ও ওতে মদিনা বইটি চাই তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আরও দোয়া করবেন আমরা যেন আপনাদের সামনে এরকম বই আরও আপনাদের হাতে তুলে দিতে পারি মাকারিম বাজার। 孟加拉。